বাংলাদেশের ক্রিকেটের ঘরোয়া লিগের সব থেকে জমজমাট লড়াই বিপিএল দু সালে বিপিএল সাত দল নিয়ে মাঠে গড়াবে মাঠে আগে দলগুলো প্লেয়ার ড্রাপের মাধ্যমে ক্রিকেটারদের ডাগ আউটে ভিড়িয়েছেন আর এই নিলামের সময় প্রতিটি দলের টেবিলে জাতীয় দলের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করেছেন বিপিএলের দলগুলো এসব ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই দল সাজিয়েছেন তাদের মনের মতো খেলোয়াড়দের দল নিতে পেরেছেন কিনা নিলাম শেষে জানালেন তামিক বল নাজম শান্ত ও মেহেদি হাসান মিরাজ বিপিএলে বরিশাল দল মিরাজকে রিটেল করেছে তামিক বল মাহমুদ ইয়াদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে বরিশাল আর মুশফিক রহিম ও তাইদুল ইসলামকে তারা তুলেছে ড্রাপ থেকে বরিশাল অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল সাজিয়েছেন জানালেন তামিম ইকবল যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম মোস্টলি আমরা ওই প্লেয়ারগুলোকে পেয়েছি সো উই আর ভেরি হ্যাপি আর বরিশাল নর্মালি ইজ আ ভেরি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ ওরা লাস্ট দুই তিন বছর ধরেই বিপিএলে প্লে অফ খেলছে ফাইনাল খেলছে সো আশা করি যে যে ধরনের টিম আমরা করেছি এবার যদি আমরা অল দ্য ওয়ে যেতে পারি তা বি নাথিং লাইক ইট বাট এন্ড অফ দ্য ডে ইটস ইটস ক্রিকেট নাথিং ইজ ফর গ্যারেন্টি বাট ফ্র্যাঞ্চাইজ ওনারের তরফ থেকে যারা ম্যানেজমেন্ট ছিলেন তাদের তরফ থেকে আমরা বেস্ট পসিবল এফার্ট দিয়েছি যে বেস্ট পসিবল টিম করার জন্য বরিশালের নিলামের টেবিলে উপস্থিত ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি নিলাম শেষে জানালেন গত আসরে তারা ভালো কিছু করতে পারেনি তবে এবারে একটা ভারসাম্যপূর্ণ দল গড়তে পেরেছেন যার কারণে দশম আসরে ভালো করবে বরিশাল যে আমি লাস্ট ইয়ার ছিলাম বরিশাল টিমে এবং খেলেছি আমরা হয়তো অল্পের জন্য আমরা ভালো কিছু করতে পারিনি আমি আশা করি অবশ্যই এবার টিমটা যেটা করা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম অলমোস্ট আমরা সেভাবেই পেয়েছি লাকিলি আর আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুব ভালো ব্যালেন্স হয়েছে সব দিক থেকে এখন জাস্ট মাঠে পারফর্ম করতে হবে ভালো খেলতে হবে এটাই বরিশালের ভাষায় মিরাজ দর্শকদের বার্তা দিলেন তাদের পাশে থাকতে অনুরোধ করলেন এই অলরাউন্ডার না যেটা মুই কইতেছিলাম যে আসলেই মোরা ভালো হয়ে খেলার চেষ্টা করবো আর ইনশাল্লাহ চেষ্টা করবো যেন বরিশালের মানুষরা যেরকম মগো সাপোর্ট করে হেরা যেন ভালো হরিরা এরকম সাপোর্ট করে মগো আবার ভালো হরিরা দুই হাজার তেইশ বিপিএলে নাজম শান্ত খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে সেবার বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবার এ ক্যাটাগরি থেকে ডিরেক্ট সাইনিং করেছেন সিলেট নিলামের দলটার টেবিলে ছিলেন বাহাতি এই ব্যাটার গত অসরের রানার্স সিলেট এবার ড্রাফ শেষে তাদের প্রতিনিধিত্ব শান্ত জানালেন গতবারের মতোই কাছাকাছি দল গঠন করতে পেরেছেন তাই আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো কিছুই হবে বলে প্রত্যাশা নাজম হোসেন শান্ত ছিলাম কাছাকাছি যেতে পেরেছে এবং যদি আমরা টিম হিসেবে খেলতে পারি তাহলে আমার মনে হয় যে এবারও ভালো ভালো রেজাল্ট করা সম্ভব মিজবর রহমান সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে